এটা ডিপ টিউবওয়েল এটা কি টিউবওয়েল এটা এম.প এটা ডিপ টিউবওয়েল হ্যাঁ এম.প ডিপ টিউবওয়েল বাড়ি বাড়ি কী কী সমস্যা রয়েছে, কি কি প্রয়োজন সব শুনছেন এবং নিজের হাতে কাগজ কলমে লিখে নিচ্ছেন নড়াইল দূষণের সংসদ সদস্য মাশরাফে বিন মর্তজা। জেলার প্রত্যন্ত অঞ্চলে ডিপ টিউবওয়েল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, রেশন কার্ড, রাস্তা, মসজিদ, মন্দির, খেলার মাঠ, স্কুল কলেজ সব কিছুর খোঁজ খবর, সুবিধা অসুবিধা জেনে নিয়ে তিনি ব্যবস্থা নেবার আশ্বাস দিচ্ছেন। প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখুন ক্যাপ্টেনের খোঁজ খবর নেবার মুহূর্তগুলো। ডিপ টিউবওয়েল এটা কি টিউবওয়েল ডিপ টিউবওয়েল এনে এসে আমি একটা দিয়ে দেবো আমার বুঝছো, কিন্তু কোন জায়গায় বসাবে ইন্দ্রা ঠিক করে নেবেন। আপনারা এমন একটা জায়গায় ডিসাইড করবেন যারা সরকারি রেট কত টিউবওয়েলের? হ্যাঁ, 7,300 এটা আমি আপনাকে দিচ্ছি, 7,300 টাকা সরকারি রেট, ঠিক আছে? এটা আপনারা ঠিক করবেন, ওই যে আসবেন না চেয়ারম্যান সাহেবের ছেলে, ও আসবেন না, আপনারা ঠিক করবেন কোন জায়গায় পুতলি সব সব বাড়ি। আর ওরে শিশু হাসপাতালে নিতে হবে, শিশু হাসপাতালে নেছেন কখন? নাম কি বাবার নাম? বাবার নাম কি? হ্যাঁ, মিঠে ফকি, মিঠো ফকি, মিঠো মিঠো। নাম হচ্ছে মিটো ফকির। ওনারই নাম? ওনারই নাম্বার? হ্যাঁ, এই যে ফোন নাম্বারটা কার আপনার? স্বামী আপনার? আপনার শিফালি না? আপনার স্বামীরে নিয়ে ঢাকা বন্ধ তো যাইতে পারবেন একবার, আমি একটু দেখাই দিতে হবে, না দেখে তো বোঝা যাবে না। আপনাকে খরচপাতির বিষয় বিষয় না, যাইতে তো পারবেন? আমি যোগাযোগ করবানি, ঠিক আছে? আমি দিবানি, আপনারা ঠিক করে আপনারা ডিসাইড করুন কোন জায়গায় বসলে আপনারা পরিবার যাতে সময় কারণ পার্সোনাল এমন একটা জায়গায় দেবেন যাতে আশেপাশের মানুষও খাইতে পারে। এই যে এলাকায় একটা দিচ্ছি, আপনারা ঠিক করে নিন কোন জায়গা কোন জায়গায় দেবো এটা ঠিক করে। এই তোমরা এই এলাকার মানুষ ছাড়া এনে কিন্তু আমরা ডিস্টার্ব করি, ঝামেলা আছে কলেজে। আচ্ছা, তুমি পড়ালেখা করো, তারপরে তো এসএসসি পাশে তো চাকরি চাকরি বাকরি এখন করে এখন তোমার নাম কি? নাম কি? হ্যাঁ, আদর্শে
মুরব্বীর সাথে একটু কথা বলেন, এই যে লিখতেছি বলেন, ভোট দিন, এবার ভোট দিন, আপনার বয়স তো কাট আছে নাকি, আপনার তো মানে বয়স হয়নি বুঝছেন, কি বলেন আমাদের এম.পি. সাহেব ভালো আছেন, দোয়া করেন, দোয়া করেন। আপনাদের এম.পি. সাহেব ভালো আছেন, বলেন কি করতে পারি আমি, কোন রোডটা? আচ্ছা, এই রোড তো ইতির রাস্তা, আমারই বানানো, বানানো না, আপনারাই নষ্ট করেছেন, কিভাবে নষ্ট করেছেন তাও বলি আমরা, আমি দেখেন ওই একদম পে মাথা পর্যন্ত ইট দিয়ে দিছি, এই রাস্তা আমার প্রথম চেয়ারম্যান হয়ে প্রথম করা, কিন্তু আজকে বয়স হচ্ছে 11 বছর, একই ফ্লোর সলিং থাকে বলে, এখন এদের পিজির রাস্তা হচ্ছে, অল্প দিনের মধ্যে পাবেন সেটা। হ্যাঁ হ্যাঁ, এই যে শালবরাত কদম তলাতে এখন তথ্য আছে কি, মাননীয় প্রধানমন্ত্রী আপা বলি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 250 কোটি টাকা দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এই রাস্তাঘাট যা আছে ঠিক করা, টোটাল এখন এই কাজটা শেষ হইতে হইতে 2027 সাল পর্যন্ত লাগবে, 23-27 সাল, একবারে তো কাজ হবে না। তো এই রাস্তাগুলো প্রত্যেকটা ইউনিয়নের 9টা থেকে 10টা, কোনো ইউনিয়নে 15টা রাস্তাও আছে। হ্যাঁ, তো এই রাস্তাগুলো থাকবে না, অনেক সমস্যা, আপনারা তো অনেকদিন ধরে কষ্ট পাইছেন, আর কটা দিন একটু ধৈর্য ধরেন, এগুলো সব ঠিক করে দেবেন, ঠিক আছে? আর যদি মিথ্যে কথা কই তাহলে কবে এই করেই দিস, মিথ্যে কথা বলিনি, সেটাই বললাম। আপনাদের এই গ্রামে এই যে 2 দিন পরে কাজ হচ্ছে, ইট নামতেছে আপনাদের, ওই সালাম মামাকে বাড়ির ওইখান থেকে ঈদগার দিক যাইতে যে রাস্তাটা, এই যে কাজ অলরেডি 1-2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, ইট নামতেছে, এই রাস্তা তো আপনার করে দিছি আপনাকে তে মাথা পর্যন্ত একদম বড় পুকুর পর্যন্ত, এটা কার্পেটিং হবে, পিজির রাস্তা হবে বুঝছেন, এখন ওই মাথা দিয়ে করতে চান না কেন? তেল চিনি শোনেন, আপনাদের এই ওয়ার্ডে একটা মেম্বার আছে, এটা মেম্বারের বিষয় না, এটা যেটা সত্য সেটা বলেন, এটা হচ্ছে যে যুদ্ধ হচ্ছে ইউক্রেন রাশিয়া, এগুলো তো আমরা বুঝি না, সারা পৃথিবীতে এগুলোর দাম বাড়ছে, এগুলো তো এমন না যে শুধু এইখানে বাড়ছে, এগুলো তো আমরা যখন একটা সমস্যায় পড়ি, আমাদের সমস্যা হচ্ছে ধরেন আর একজনদের দোষ দেওয়া, এটা সবাই সম্মিলিত সমস্যা আমাদের উঠতে যেতে হবে, এছাড়া তো এরা তো এই সমস্যা হবে না। টিসিবি তেল দিলাম 2 দিন আগে, করোনা গেছে, এই গেছে, 3টা টিকা তো নিছেন, দাঁড়ান দাঁড়ান, 3টা টিকা নিছেন না, ভুলে গেলেন, এই যে ভুলে গেলেন, এটা কে দিছে, প্রধানমন্ত্রী দিছে না, তাহলে এই টিকা কিনতে টাকা লাগছে না, তাহলে এই টিকা তো আপনাদের তো কিনে আনতে হয়েছে, তো এই যে ধর আপনাকে বাঁচানোর জন্য তো এইগুলো, আমাকে বাঁচানোর জন্য তো এগুলো করছে নাকি, তো এখন মনে করেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আর প্রধানমন্ত্রী যে এগুলো আনছে আমরা বেঁচে আছি, এখন মনে করেন আর এক সমস্যা এলি, তা আমাদের ধৈর্য তো ধরতে হবে, ধৈর্য ধরতে হবে না, নাহলে অকৃতজ্ঞ হলে হবে না, টিকা না নিলে তো দাপায় দাপায় সব মরতাম।
ঠিক কিনা? না না খেয়ে কেউ মরে না, না খেয়ে কিনা মরে, না খেয়ে কেউ মরে না, না খেয়ে কেউ মরে, খেয়েও মরে না। এখন কি হয়েছে ধরেন, আমি আর একটু ভালো, আমি একটু এই যে এম.পি সাহেব আসছে, আমি হঠাৎ করে ফোন পাই চলে আসছে যে আপনারা আমার ওইখানে আসেন, আমি আজকে আপনাকে তেল দিয়ে দেবো, তেল ডাউন, ঠিক আছে? গ্রাম করে গেলে দিতে পারবো না। আপনারা এই জায়গা কয়জন আছেন? 15-20 জন আছেন। প্রিয় দর্শক, নড়াইল থেকে এম.পি. মাশরাফে বিন মোর্তজার সকল এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুকে দ্য ম্যাশ রিপোর্টার পেজটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।